রাজ্যসভায় দাঁড়িয়ে ত্রিপুরার এডিসির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ দাবি করলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেট প্রস্তাবের তীব্র সমালোচনা করে সাংসদ বলেন, দেশের অর্থনীতির হাল খুবই শোচনীয়। অথচ অর্থনীতির বর্তমান সংকট মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিয়ে চূড়ান্ত ব্যর্থ এই বাজেট। ঝর্ণা দাস বৈদ্য বলেন, অর্থমন্ত্রী ধনীদের জন্য আরও বেশি করে ছাড় দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কোনো উদ্যোগের কথা বাজেটে নেই। এই বাজেটে সরাসরি আক্রমণ করা হয়েছে নারীদের মৌলিক অধিকারের উপর, প্রতিফলিত হয়েছে নারী বিরোধী মানসিকতা ও সংরক্ষণশীলতা। তিনি ত্রিপুরার এডিসির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানান, এর ফলে রাজ্যের উন্নয়ন হবে। তিনি রাজ্যের চা বাগানগুলির শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করার কথা উল্লেখ করেন। ICDS এবং মিড ডে মিল প্রকল্পে অর্থ বরাদ্দ কমানোর বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, গত বছরের তুলনায় ICDS প্রকল্পে 30% বরাদ্দ কমানো হয়েছে বাজেটে, মিড ডে মিল প্রকল্পে কমানো হয়েছে 1,400 কোটি টাকা। এদিকে করোনা মহামারীকালে আশাকর্মীদের মতো আঙ্গনওয়াড়ি কর্মী হেল্পাররা সামনের সারিতে দাঁড়িয়ে লড়েছেন, কিন্তু তাদের কথা বিবেচনা করা হয়নি, তাদের ভাতা বাড়ানো হয়নি। রিপোর্ট, চ্যানেল 3 রাউন্ড।